গ্রেফতারের পর কোথায় রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে তা জানতে উৎকণ্ঠা দেখা দিয়েছে পাকিস্তান সহ বিশ্বের অনেক লোকের মধ্যে। একটি সূত্রে প্রকাশ, পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো রাওয়ালপিন্ডির আঞ্চলিক সদর দপ্তরে রাখা হয়েছে ইমরানকে। সেই সঙ্গে সূত্রটি এও দাবি করেছে, ইমরান খানকে যে জায়গায় রাখা হয়েছে সেখানে তার সঙ্গে কোনোভাবে দুর্ব্যবহার করা হচ্ছে না, কারণ ইমরান খানের জনপ্রিয়তা রয়েছে যথেষ্ট, ফলে তার সঙ্গে বর্তমানে যতটা সম্ভব ভালো সম্পর্ক দেখিয়ে যাচ্ছেন অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর সদস্যরা। যে দুর্নীতির অভিযোগে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইমরান খানকে গতকাল রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে ধরে নিয়ে যায় আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। পরে এনএবি জানায় যে দুর্নীতির মামলায় তারা ইমরান খানকে রেঞ্জার্সের সহায়তায় গ্রেপ্তার করেছে। ইমরান খানকে বুধবার দুর্নীতি দমন আদালতে হাজির করা হবে বলে এনএবি সূত্র জানিয়েছে। তার 14 দিনের রিমান্ড চায় এনএবি। এনএবির এক বিবৃতিতে বলা হয়েছে, আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে, অনুসন্ধান এবং তদন্তের মতো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরান খানকে গ্রেপ্তারের পরই পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হয়। খবরে বলা হয়, পাকিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই এর কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোয়েটায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। লাহোরে সেনানিবাসে হামলা চালিয়েছেন ইমরান খানের সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদ, পেশোয়ার সহ বিভিন্ন শহরে 144 ধারা জারি করা হয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।